বিনোদনের তাজা খবরে স্বাগতম। নায়ক থাকতেই বিদায় নিতে চাই, বললেন ফেরদৌস। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ 9 থেকে 90 সবার পছন্দের তালিকায় রয়েছেন তিনি। সম্প্রতি ক্যারিয়ারের 25 বছর পূর্ণ হয়েছে তার, তবে অভিনেতা হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ফেরদৌস। একাধারে প্রযোজক, মডেল, উপস্থাপক ও রিয়েলিটি শোর বিচারক হয়ে হাজির হয়েছেন পর্দায়। দেশের গণ্ডি পেরিয়ে খ্যাতি পেয়েছেন বিদেশেও। জীবনের এ পর্যায়ে এসে নায়ক জীবন নিয়ে তার পরিকল্পনা জানতে চাওয়া হয়। তাকে প্রশ্ন করা হয়, আর কতদিন অভিনেতা ফেরদৌসকে বড় পর্দায় দেখা যাবে, নাকি তিনি রাজনীতিতেই ব্যস্ত হবেন। এর উত্তরে ফেরদৌস বলেন, আমি তো সব সময় বলে এসেছি একটা পর্যায়ে গিয়ে সিনেমা করব না, নিজেকে নায়কের বাইরে দেখতে চাই না, আমাকে বাবা চাচা দাদার চরিত্রে দেখা যাবে না। কিন্তু কি কারণে এমন সিদ্ধান্ত, এমন প্রশ্নের রহস্য ভাঙলেন ফেরদৌস নিজেই। বললেন, এমন নয় যে ওই ধরনের চরিত্র আমি করতে চাই না, বিষয়টা হলো আপনি যত বড় শিল্পী হন, নায়ক ছাড়া কাউকে মূল্যায়ন করা হয় না। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক রাজ রাজাক, সদ্যপ্রয়াত আকবর হোসেন ফারুক পাঠান বা চিত্রনায়িকা ববিতাকে বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে দেখা গেছে। ফেরদৌসের মতে তাদের মূল্যায়ন করা হয়নি, এমনকি তাদের উপযোগী চরিত্রও তৈরি করা হয়নি। তাই আমি নায়ক থাকতেই বিদায় নিতে চাই। কিন্তু নায়ক জীবনের ইতি ঘটলে কী নিয়ে ব্যস্ত হবেন ফেরদৌস, এ বিষয়ে তিনি বলেন, তখন আমি রাজনীতিটা সিরিয়াসলি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভালোবাসেন, তিনি যদি কোনো দায়িত্ব দেন সেটা আমি মন দিয়ে পালন করব। আর যদি রাজনীতিবিদ হিসেবে সফল না হন তাহলে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস বলেন, কিছু একটা করতে হবে বলে রাজনীতি করব, তেমন কোনো কথা নেই। যদি রাজনীতিতে সফল না হই তবে অন্য কিছু করব, আর সেটি হবে জনকল্যাণমূলক কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন ফেরদৌস। র‍্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু হয় তার, চলে আসেন সিনেমা পাড়ায়। বাসু চট্টোপাধ্যায় পরিচালিত হঠাৎ বৃষ্টিতে অভিনয় করে খ্যাতির চূড়ায় ওঠেন ফেরদৌস। সুদীর্ঘ ক্যারিয়ারের 5 বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো হঠাৎ বৃষ্টি, চুপি চুপি, ব্যাচেলর, আমার আছে জল, দুই নয়নের আলো, সন্তান যখন শত্রু, গেরিলা, বিহন্নলা, চন্দ্রকথা, রাক্ষসী ইত্যাদি। ধন্যবাদ।